দেখুন অবাক করা কাণ্ড কেন বলিউড নায়িকাকে অপহরণ করতে চেয়েছিলেন শোয়েব আক্তার বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ক্রিকেটারদের মধ্যে অনেক বছর ধরেই সম্পর্ক চলে আসছে বলিউড আর ক্রিকেট একই সুতোয় গাথা এটা নতুন কোনো ব্যাপার নয় সময় যত এগোচ্ছে তত এরা পরম্পরা এগিয়ে চলছে তবে শুধুই কি ভারতীয় ক্রিকেটাররা আছেন এই লিস্টে না পাকিস্তানি ক্রিকেটাররাও পড়েছেন বলিউড নায়িকাদের প্রেমে শৈব আখতার তাকে চেনেন না এমন কেউ খুঁজে পাওয়া যাবে না বিশ্ব ক্রিকেটের দ্রুতগতি ডেলিভারি করে তাক লাগিয়ে দেয়া পাকিস্তানি স্পিড স্টার আর তিনি কিনা অল্পের জন্য রক্ষা পেলেন অপহরণ তকমা পাওয়া থেকে এমনকি অপহরণ করার কথাও চিন্তা করেছেন কেউ কেউ দুই সালে ভারত পাকিস্তান সিরিজ চলাকালে প্রথম পরিচয় হয় বলিউডের নামী অভিনেত্রী সোনালী বেন্দ্রে ও পাকিস্তানের সাবেক এই তারকা শোয়েব আক্তারের পরিচয় থেকেই প্রণয় সব ঠিকঠাক মতো চললে পাকিস্তানের পুত্রবধূ হয়ে যেতেন শোয়েব সোনালির প্রেমের খবর যখন চারদিকে তখনই ভেঙে যায় সম্পর্ক অনেক দিন সোনালিকে ভুলতে পারেননি রাওল পিন্ডি এক্সপ্রেস খ্যাত শোয়েব নিজের জীবনে নিয়ে কথা বলতে উপস্থিত হয়েছিলেন পাকিস্তানের এক রেডিও অনুষ্ঠানে সেখানেই শোয়েব জানান সোনালির সাথে প্রেমের কথা এও জানান সে সময় তিনি সোনালিকে অপহরণের কথাও চিন্তা করেছিলেন শোয়েব ভেবেছিলেন ভেবেছিলাম ওকে না পেলে আমার কিছুই থাকবে না ওকে অপহরণের কথাও চিন্তা করেছিলাম দুজনের সম্পর্কটা বেশি দিন টেকেনি আলোচনাও এক সময় থেমে যায় তবে অবাক করা ব্যাপার দুই দুই সালে ব্যবসায়ী গোল্ডি বেহেলকে বিয়ে করেন সোনালি বিবাহিত সোনালির প্রেমে হাবুডুবু খেয়েছেন শোয়েব তবে সময়ের সাথে সবই অতীত সৈব দুই হাজার সালে বিয়ে করেন রুবাব খানকে দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে